সম্মানিত উপস্থিতি, যদি ইসলাম অনুযায়ী যদি ইসলামরে দিন হিসাবে যদি আমরা গ্রহণ করতাম পারি না, তাহলে নিশ্চিত নিশ্চিতভাবে আমরা আখেরাত ক্ষতিগ্রস্ত হইম। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আল ইমরানের মাঝে কইছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আখেরাত তো বুঝেন, আখেরাত খাসিরিন বুঝেন তো ক্ষতিগ্রস্ত হওয়া। আল্লাহ কইরা ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য কোনো দিন যদি কেউ তালাশ করে, অন্য কোনো ওয়ে অফ লাইফ, অন্য কোনো জীবন ব্যবস্থাকে যদি কেউ তালাশ করে, ওই যে আমরা দান করতাম যে ইসলাম অনুযায়ী হয়েছে না, আমরা বিয়া বাড়িতে গেলে তো ইসলাম নাই, খালি ওই লাগি ইমাম সাহেব খুতবা পড়বা আর একটা দোয়া করিয়া দিইবা গিয়া শেষ, এরপরে ওই লাগিয়া সব ওই লাগে আমরার জীবন ব্যবস্থা, ইনো ইসলামের কোনো প্রবেশাধিকার নাই, বিয়াবাড়ির আগের দিনও থাকে না, বিয়ার আগের দিনও থাকে না ইসলাম, আর আখতর বাদেও থাকে না ইসলাম। আছেন ইসলাম? হাজি সাহর, হাজি সাহর ফুয়ার বিয়াত ইসলাম আছে, হুজুর সাহর বিয়াত ইসলাম ইসলাম আছে, দেখা যাইব খুব কম ইসলাম আছে, আর বেশিরভাগও নাই। 1000 জন কি একটা দুইটা ভাইবা যে ইসলাম অনুযায়ী ওর আপনার ফুয়া বিয়া দিয়া ফুটির বাড়ি থেকে যদি ফুটির বাড়ি থেকে ফুয়ার পর বাড়ি থেকে কিচ্ছু আনুন দিকটা রেখে থাক হয়, হ্যাঁ এটা রেখে থাক হয়, যৌতুক কয় না, যৌতুক নেওয়া কিতা সুন্নত কইলা, তার যৌতুক নিছি না তো তারা দিলাইছে, এখন কিতা পারবা বেটায় দিলাইছে, এ বিয়ার পরে আর একদিন দেয়নি, বিয়ার পরে আর একদিন দিব, এই সময় দেয় এখানে, এই সময় দিছে সামাজিকতার কারণে, না দিলে কুটা দিবা তার বুড়ি রানিয়া কইবা, আর তাকে ফ্লেটে যদি ভাঙ্গি যা কইবা, হ্যাঁ বাপর বাড়িতে কি আসতে নি বেলা দিছে ভাঙ্গি লইলে, ও বেটায় বেটায় দিছে যে ফুড়ি জন্য এনে কি আকিতা না হয়, ও খুঁটাতে কি বাঁচবার লাগি বেটায় দিছে এগুন, এটা বাদে আর কোনো দিন দেয় না, আম্ব কষি না দিলে কিতা গো তোমার মা বাপেই তো জানো না, এলাকাত নাই নি চল, ইফতারি যদি নাই কিতা সবর বাড়িতে কি ইফতার হইয়া খাইলাম, ইফতার আপনার আপনার হইলে কি ফাস্টফেড, পাঁচজন গরু মানুষ দিতে হইব 50 কেজি, কেউ দেয় আপনি বেটাগিরি দেখাইতা, আপনি বিয়ের বাড়ি থেকে আনিয়া বেটাগিরি দেখাইতা, আশে পাড়ে ই দিকির পাড়ার সব বাড়িতে আপনি মিষ্টি পাঠাইবা, হ্যাঁ আমার বেয়াইয়ে দিছে, আপনার সম্পত্তি নাই, আপনি কিনিয়া আনিয়া 50 কেজি বাটেন না কেনে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শিখাইছেন যে তান বিবেকলরে কইছেন যখন তরকারি রান্ধো তখন জুল একটু বাড়াইয়া দিও, যে অন্তত আশেপাশের মানুষরে জুল দিতে পারবা, রসুল শিখাইছেন নিজের ডেকটা কি দিবার লাগে, আর আমরা এলাম কি বিয়ের বাড়িতে গিয়ে নিয়ে ফুটানি মারতাম, কত মানুষে কষ্ট করিয়া খান দিয়া আনিয়া দেয়, গরিব মানুষের কম্পিটিশন, আপনার সৌদি মানুষ, আপনি লন্ডনি মানুষ, আপনি আনিয়া দে লাইছেন, এখন লাগাবাড়ির গরিব মানুষ সেও কিতা করা লাগে, তারও আপনার লগে তাল মিলাইয়া চলা লাগে, এখন বেশিয়া হোক আর খান দিয়া হোক আর খরচ করিয়া হোক তারও দেখা লাগে, জলমিয়া জলম হয়ে গেছে, আপনি বিয়ের বাড়িতে কি কিছু আনলে মনে করছেন যৌতুক, আর বিয়ের বাড়ি যে 100 জন লইয়া গিয়া খাইলা এটা যৌতুক নাই, এটা কি যৌতুক নাই, বরযাত্রা কি ইসলামও আছে, বরে গিয়া 50 জন 100 জন লইয়া গিয়া খাইতা এটা আছে, এটাও যৌতুক, আমরা খালি মনে করছি মাল আনলে যৌতুক, যে মাল কিমান বেটা দিলাইছে, তোমার বেটা কইছে নিজে 100 জন লইয়াইও, আর 100 জনে যাওয়া দিলে তুমি এইটা এখানে তুমি কইবা না আমরা এটা এটা ইসলামও নাই, ইসলামও আছে ছেলে বিয়া করবো, ছেলে বিয়া করার পরে ছেলে অলিমা করবো, ছেলের বাড়ি খানি নাই একজন, মেয়ের বাড়ি নাই, আল্লাহ সুবহানাহু তাআলা বুঝার তৌফিক দান দিতে কথা, যে আমরা কই আছি, আমরা তো মনে করি আমরা ফার্স্ট ক্লাস ইমানদার, আমরা মনে করি যে ফার্স্ট অক্ট নামাজ পড়ি আর ব্যস্ত, খালি আমরা লাগি বাড়ছার খালি কিলা খালি ব্যস্ত যাইতাম, ফেরেশতা খালি ওয়েলকাম জানাইরা, কিন্তু আমরা জীবন ব্যবস্থা যদি দেখি যে দেখা যাইব ইসলাম থেকে অনেক দূরই, আল্লাহ সুবহানাহু তাআলা আমরা তৌফিক দান করুক, আল্লাহ সুবহানাহু তাআলা কইছেন ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, আল্লাহ এটা কবুল করতে নাই, আপনার এই আনুষ্ঠানিকতা, আপনার এই সামাজিকতা, আপনার এই ইবাদত যদি যদি ইসলাম অনুযায়ী না হয় তাহলে আল্লাহ কবুল করতে নাই, ও হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর যে ইসলাম ছাড়া জীবন ব্যবস্থারে জীবন যাপন করব সে আখেরাত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা আখেরাতের ক্ষতিগ্রস্ততা থেকে হেফাজত করুক।